প্রত্যেককে স্বাগত জানাই সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে জানাব শুভ অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যার সময় অতি অবশ্যই আপনি এমন একটি বিশেষ ক্রিয়া করতে পারেন যার ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বিরাজ করবে। তাই তো এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি কি বিশেষ উপাচার করতে পারেন জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি উপকৃত হবেন। যারা প্রথমবারের জন্য আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছেও একই অনুরোধ রইল, ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মূল আলোচনায় চলে আসা যাক। অক্ষয় তৃতীয়া এমন একটি দিন যে দিন আপনি যা ক্রিয়া করবেন তাতেই শুভ ফল পাবেন, কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরাণিকভাবে। ইতিপূর্বে আমি আপনাদের সেই বিষয়ে আলোচনা করেছি। আপনারা কমবেশি প্রত্যেকেই জানেন অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ব্যাসদেবের অনুরোধে গণপতি গণেশ মহাভারত রচনা শুরু করেন। অপরদিকে এই দিন থেকেই সত্যযুগের সূচনা হয়। তাছাড়া এই দিন গঙ্গা এই আমাদের মর্ত্যলোকে অবতীর্ণ হন। এছাড়া বহু প্রকার উল্লেখযোগ্য পৌরাণিক ক্রিয়া এই দিন ঘটেছিল। তাই এই দিন আপনি যা চাইবেন যা করবেন সবই অক্ষয় হয়ে থাকবে। তাই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ আমাদের প্রত্যেকের কাছে। তাই অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলায় তুলসী তলায় করুন এই বিশেষ উপাচার। উপাচারটি করার সময় বেশ কিছু জিনিস আপনি সন্ধেবেলায় তুলসী তলায় রাখবেন, যার ফলে আপনার সুফল নিশ্চিত। বন্ধুরা, আজ রবিবার, এই কারণেই কোনোভাবেই তুলসী দেবীকে স্পর্শ করা যাবে না, আপনাদের এটি জানিয়ে রাখি। কিন্তু আমরা দূর থেকে তুলসী মন্দিরে পূজা পার্বণ করতে পারবো। আপনারা প্রত্যেকেই জানেন যে তুলসী দেবী বা তুলসী তলায় রয়েছে 33 কোটি দেবতার বাস। তাই আপনি যদি আজকে তুলসী তলায় বিশেষ উপাচারটি করে মন্ত্র পাঠ করতে পারেন তাহলে সুফল আপনার নিশ্চিত। আপনাকে কি করতে হবে? আপনাকে রবিবার অর্থাৎ আজ অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলায় পরিষ্কার কাঁচা জামাকাপড় পরে যেভাবে আপনি আপনার বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান সেইভাবেই সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন। কিন্তু তুলসী তলায় আজকে একটু আয়োজন করবেন। আপনাকে তার জন্য একটি শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, ধূপ ধুনো আপনার যথাসম্ভব সাধ্য, কর্পূর আরতি করার জন্য এবং অতি অবশ্যই মিষ্টান্ন সামান্য পরিমাণে এবং কয়েকটি গোটা ফল আপনাকে কিন্তু এই দিনে তুলসী তলায় এনে রাখতে হবে। এবার আপনি সেই নৈবেদ্য তুলসী দেবীর উদ্দেশ্যে দেবেন, চারদিকটা গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং অতি অবশ্যই একটি আসন পেতে বসবেন। আপনাদের উদ্দেশ্যে বলি, আসন পেতে না বসলে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না। তাই তো কাঁচা একটি আসন বা পশমের আসন পুজো করার জন্য আপনি পেতে বসবেন। এরপর আপনি তুলসী তলায় নৈবেদ্য দেবেন, শুদ্ধ গা ঘিয়ে প্রদীপটি জ্বালিয়ে দেবেন, ধূপ ধুনো জ্বালাবেন, কর্পূর দিয়ে তুলসী দেবীকে আরতি করবেন এবং করজোড়ে 108 বার বলবেন, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই বিশেষ মন্ত্রটি 108 বার তুলসী মন্দিরে বলতে ভুলবেন না। তারপর আপনার মনস্কামনা অতি অবশ্যই তুলসী দেবীর উদ্দেশ্যে জানাবেন এবং এই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দেবেন। মনে রাখবেন, গৃহে প্রত্যেক ব্যক্তি যেমন প্রসাদ আহার করবে তেমনি আপনি এই প্রসাদ প্রত্যেকের বাড়িতে অন্তত একটি করে দানা দিয়ে আসবেন। তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা আপনাকে যথেষ্ট
উদ্দীপিত করবে, আপনাকে যথেষ্ট উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা, এইভাবে যদি আপনি বিশেষ উপাচারটি করতে পারেন আজ অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলায়, তাহলে আপনার জীবনে সুফল অতি অবশ্যই নিশ্চিত। কোনোভাবেই আপনার এই সুফল কিন্তু নষ্ট হবে না। তাই অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে অতি অবশ্যই আপনি সন্ধেবেলায় এই বিশেষ উপাচারটি করবেন। যদি করতে পারেন এবং মনস্কামনা জানাতে পারেন, তাহলে মনস্কামনা আপনার পূর্ণ হবেই হবে। সাধারণভাবে বলা হয় অক্ষয় তৃতীয়া হচ্ছে এমন একটি দিন, যেই দিন আপনি যা মনস্কামনা করবেন সেই মনস্কামনা আপনার পূর্ণ হবে। তাই এই দিন আপনি যে যে মনস্কামনা করবেন খুব তাড়াতাড়ি আপনার সেই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আপনি সুফলের ভাগীদারী হয়ে যাবেন। তাই এই দিনে মনস্কামনা করতে কখনোই ভুলবেন না। আজ আমি আপনাদের সামনে এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি পারেন আপনার প্রিয়জন বন্ধু গ্রুপের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই তো অতি অবশ্যই এই ধরনের ভিডিওগুলো প্রত্যেক নিয়ত আপনারা দেখতে থাকবেন, এই আশা রাখি। বন্ধুরা, এই যে বিশেষ বিষয়টি বললাম, যদি সম্ভব হয় করবেন, কারণ তুলসী দেবীর সামনে যদি আপনি এই বিশেষ মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে আপনার সুফল একেবারে নিশ্চিত। আপনার কোনোভাবেই সমস্যার আপনাকে সম্মুখীন হতে হবে না। তাই অতি অবশ্যই এই বিশেষ উপাচারটি একদম করতে ভুলবেন না। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যারা প্রথমবারের জন্য আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করব, তাই অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, এই কামনা করি। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে বিশেষ বিষয়টি সম্পর্কে জানালাম, সেটি হলো আপনি তুলসীতলায় এই অক্ষয় তৃতীয়ার দিন একটি বিশেষ উপাচার করতে পারেন, যে উপাচারের সুফল আপনার জীবনে একেবারে অবধারিত, নিশ্চিত সুফল আপনার মিলবেই মিলবে। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, পারলে ভিডিওটি আপনার প্রিয়জন বন্ধুগ্রুপের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। যারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি পুনরায় আরেকবার দেখে নেবেন এবং অতি অবশ্যই একটি লাইক করবেন, পারলে আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে জানাবো শুভ অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যার সময় অতি অবশ্যই আপনি এমন একটি বিশেষ ক্রিয়া করতে পারেন, যার ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বিরাজ করবে। তাই তো এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি কি বিশেষ উপাচার করতে পারেন জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি উপকৃত হবেন। যারা প্রথমবারের জন্য আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছেও একই অনুরোধ রইল, ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মূল আলোচনায় চলে আসা যাক। অক্ষয় তৃতীয়া এমন একটি দিন, যে দিন আপনি যা ক্রিয়া করবেন তাতেই শুভ ফল পাবেন, কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরাণিকভাবে। ইতিপূর্বে আমি আপনাদের সেই বিষয়ে আলোচনা করেছি। আপনারা কমবেশি প্রত্যেকেই জানেন অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ব্যাসদেবের অনুরোধে গণপতি গণেশ মহাভারত রচনা শুরু করেন। অপরদিকে এই দিন থেকেই সত্যযুগের সূচনা হয়। তাছাড়া এই দিন গঙ্গা
এই আমাদের মর্ত্যলোকে অবতীর্ণ।